হ্যালো বন্ধুরা, আপনারা যদি চান এরকম একটা ভিডিও আপনার পিক দিয়ে খুব সহজে এডিট করে নেবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আর আমি এই ভিডিওতে খুব সহজে শেখাবো যে এই কীভাবে আপনি এই ভিডিওটা এডিট করবেন। আর আশা করি এই ভিডিওটা কিন্তু আপনার মনে করেন যে টিকটকে লাইক কিদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই পরিমাণ খুবই ভাইরাল এবং কি ট্রেনিং অবস্থায় আছে। তো সেজন্য আমাদের এইটা এডিট করার জন্য আমাদের সবার প্রিয় ক্যাপকাট অ্যাপসটা প্রয়োজন হবে। আপনার ফোনে যদি ক্যাপকাট অ্যাপসটা না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখানে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করতেছি। তো ক্যাপকাট অ্যাপসের ভিতরে আসার পর এখানে নিউ প্রজেক্ট দেওয়া আছে, আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এখানে কাঙ্ক্ষিত যে ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের কী করতে হবে আর এই ভিডিওর ক্লিপসটা আপনি কোথায় পাবেন, তো অবশ্যই আপনার সামনের এতটুকু ভিডিও ক্লিপস প্রয়োজন হবে এমনকি মিউজিকটা প্রয়োজন হবে। এই আমি এই ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে আমার এই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই আপনারা ওখান থেকে খুব সহজে ইনস্টল করে ডাউনলোড করে আপনারা এটা ইউজ করতে পারবেন। তো আপনারা যখন এটা আপনি মনে করেন যে এখান থেকে ডাউনলোড করবেন, তাও এরকমটা আসবে। আপনারা এখান থেকে এই যে আগে ক্লিক করে অডিওটা এখান থেকে আলাদা করে নেবেন, এক্সট্রা অডিও। অডিওটা আলাদা করার পর এখান থেকে আপনার এই সামনের ক্লিপসটুকু রাখবেন আর বাকি যে পিকের যেই সাইজ এগুলো আপনি ডিলিট করে দিবেন। আমি এখান থেকে ক্লিক করে স্প্লিটে ক্লিক করে এখান থেকে আমাদের যে পিছনের যে অংশটা এটা এখান থেকে আমরা ডিলিট করে দেব। তো এখান থেকে আমাদের একটা ওয়াটারমার্ক আছে, এটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো আমাদের এই ক্লিপসটা প্রয়োজন হবে, মিউজিকটা প্রয়োজন হবে। এখান থেকে আমরা পিক অ্যাড করার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, আমাদের ফটোতে নিয়ে যাবে। এখানে আসার পর আপনার ইচ্ছা করলে আপনি এখানে আমরা যে মিউজিকটা এখান থেকে আমরা 18টা পিক সিলেক্ট করব, আর আপনি ইচ্ছা করলে মিউজিকটা ছোট করে ইচ্ছা করলে আপনি আরও কম পিক দিয়ে আপনি এটা করতে পারেন। তো আমি আমার এখান থেকে 18টা পিক সিলেক্ট করতেছি। তো এখানে আমার 18টা পিক নিয়ে আসলাম। তো আমরা কী করবো, প্রতিটা পিক এখান থেকে আমরা এখান থেকে জুম করে দিব, ফুল স্ক্রিন করে দেব, প্রতিটাকে এইভাবে জোরে আমরা জুম করে দেব। তাই প্রত্যেকটা পিক এখান থেকে আমি জুম করে ফুল স্ক্রিন করে নিয়েছি, আপনারা করে নেবেন। তো এখান থেকে আমরা কী করবো, প্রতিটা পিকের ডিউরেশন আমরা কতটুকু রাখবো, আমরা ডিসপ্লেতে দেখতেছেন 0.4s। আমরা খুবই মানে পিকগুলো খুবই ছোটো ছোটো ক্লিপ হবে। তো আমি একটা করে দেখাচ্ছি, এবার টান দিয়ে ধরে আপনারা এখান থেকে 0.4s করে নেবেন। তো আমি শর্টকাট করে দেখাচ্ছি আপনাদেরকে সময় বাঁচানোর জন্য। তো আমি প্রত্যেকটা পিক এক সাইজ করে নিয়েছি, 0.4s করে নিয়েছে, খুবই ছোটো ছোটো ক্লিপগুলো হবে। তো আমরা এখন আমাদের ভিডিওতে অ্যানিমেশন সেট করব, সেজন্য আমরা এখানে পিকের উপরে টাচ করবো, এখানে অ্যানিমেশন দেওয়া আছে অ্যানিমেশনে ক্লিক করবো, এখানে কম্বোতে ক্লিক করব। আপনি প্রত্যেকটা অ্যানিমেশন পিকে এই প্রথমে যেটা এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, আমি এটা সিলেক্ট করতেছি। প্রত্যেকটা পিক আপনি প্রথমেরটা সিলেক্ট করবেন। তো আমি সবগুলো আমি অ্যানিমেশন প্রথমেটা সিলেক্ট করলাম, এখান থেকে টিক মারে ক্লিক করবেন। তো আমাদের কাজ প্রায় শেষ, এখানে আমাদের সব প্রত্যেকটা পিক অ্যানিমেশন সেট করা হয়ে গিয়েছে। তো এখন আমরা কী করবো, এখান থেকে একটা ভিডিও ইফেক্ট আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা এই বরাবর যখন এখানে ভিডিও ক্লিপসটা আসার পর এখানে যেখান থেকে পিকগুলো শুরু হবে এখানে আসার পর এখানে ক্লিক করব। তারপর এখানে দেখেন ইফেক্টস নামে একটা লেখা আছে, আমরা এখানে ক্লিক করব, তারপর ভিডিও ইফেক্টস ক্লিক করব। তখন এখানে স্ক্রল করলে এখানে দেখতে পারবো এই যে দেখেন পার্টি, এখানে পার্টিতে ক্লিক করব। পার্টিতে ক্লিক করার পর এখানে আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবো এই যে এটা আমরা সিলেক্ট করব, এই যে এই অপশনটা, এটা সিলেক্ট করে আমরা এখানে টিক মারে দেব। তো দেওয়ার পর এই আমাদের ইফেক্টসটা এখানে চলে আসছে, আমরা এখানে পুরো ভিডিওতে এটা টান দিয়ে করে দেব, করে দেব। তো আমাদের কাজ প্রায় শেষ, এখন আমরা সেভ করার জন্য আমাদের ভিডিওটা খুব সহজে এডিট করা হয়ে গিয়েছে। আর ভিডিওটা শুরুতে অবশ্যই আপনারা দেখছেন, এখন আমরা সেভ করার জন্য আমরা উপরে এখানে থ্রি
সেফটির অপশন দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা আমাদের খুব সুন্দর করে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।